হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে একটি ব্লগ নিয়ে আসলাম, এটা হলো টমেটো নিয়ে। আমরা অনেক টমেটো তুলেছি গার্ডেন থেকে, তো টমেটোগুলো তারপর বেছে কিছু আমি ডিপে রেখে দিয়েছি, কিছু আমার ফ্রেন্ডসদেরকে দিয়েছি। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার একটি পেজ আছে, পেজটিকে একটি লাইক দিবেন এবং নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই তো, এটা আমার পাশের নেইবারের বাসা। ওকে আমি অনেকগুলো টমেটো চারা দিয়েছিলাম যখন আমি আমার গার্ডেনে টমেটো লাগিয়েছি। তো তখন ও এর ফাঁকে ফাঁকে অনেক টমেটো গাছ লাগিয়েছে। ও বেসিক্যালি এখানে লাগিয়েছিল ওই যে ক্যান্টালপ গাছ, তো ওর অনেক ক্যান্টালপ ধরেছে, তারপরে একটু বৃষ্টির পানি জমে গেছে আর ক্যান্টালপ গাছগুলো মরে গেছে। এখন ওরা ওই টমেটো গাছগুলো কেটে ফেলতেছে। তো আমি পরে দেখলাম অনেক টমেটো, তো ও পরে আমাকে বললো যে তুমি কি টমেটো নিবে। পরে আমি বলি তুমি তো ফালাই দিচ্ছ, তাহলে ঠিক আছে আমি নিব। তো আমি চলে গেছি, আমি সাথে আম্মা আমার মেয়ে সহ আমরা গেলাম। তারপরে হলো অনেকগুলো টমেটো তুলে নিলাম, মানে ওর গাছে আমার থেকে আরও বেশি টমেটো ধরেছে, কারণ ও গাছগুলো ফ্লোরে দিয়ে দিয়েছিল আর এত এত পরিমাণ টমেটো। আর ওরা তো এই দেশি লোক, মানে স্প্যানিশ আর কি, ওরা ওরা এত টমেটো আসলে খায় না, হয়তো দুই একটা খায়, আমাদের মতো তার এত কারি ওরা রান্না করে না। তো পরে আমরা প্রায় দেড় বাকেটের মতো টমেটো নিয়ে আসছি, আর এনে আমি পরে টমেটোগুলো বারান্দা ঢেলে দিয়েছি। আমি আম্মা আর আমরা সবাই মিলে এগুলোকে বেছে নিয়েছি, লালগুলো একসাথে, গ্রিনগুলো একসাথে, তারপর হলো ছোটো একদম ছোটোগুলো একসাথে, আর এই যে ও এগুলো আমাদেরকে দিয়েছে, এগুলো অনেক মিষ্টি, একদম দেশের মতোই খেতে লেগেছে। তো এত টমেটো আমি আসলে একসাথে কখনো তুলিনি, পুরাই মানে বাংলাদেশে দেখতাম অনেকে যখন জমি করত, তারা পাকা পাকা টমেটো অনেকগুলো একসাথে উঠাতো, তারপরে এগুলোকে সুন্দর করে গুছিয়ে বাজারে দিয়ে দিত। তো এইরকম অনেকটাই ফিল হয়েছে। আর আমেরিকার মাটিতে বসে এত টমেটো দেখা আসলে আমি সো এক্সাইটেড। পরে আমি আমার ফ্রেন্ডসদেরকে কল দিয়েছি এবং ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি অনেকগুলো। এই যে আমি অনেক রকম করে এগুলোকে ভাগ করে নিয়েছি, মানে এক একটা এক এক রকম করে ভাগ করেছি, কিছু বেশি পাকা, কিছু অল্প পাকা, কিছু হলুদ, কিছু কাঁচা, কিছু একদমই ছোট, এভাবে আমি গুছিয়ে নিয়েছি। আর এই টমেটোগুলো ছিল চেরি টমেটো, এগুলো একদম বেশি পেকে গিয়েছিল, পরে আমি এগুলো দিয়ে টক রান্না করে ফেলেছি রাতেই। তো এই তো ছিল আমার আজকের ব্লগটি, খুবই ছোট এবং অল্প সময় নিয়ে। তবে গার্ডেনিং এর ফ্রেশ সবজি বা ভেজিটেবল তোলার মজাই আলাদা। আপনারা যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো তাও আমাকে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা কিছু পাকা টমেটো কেটে নিয়েছি ফ্রিজে রাখার জন্য, আম্মা কেটে নিচ্ছে। তো কেটে তারপর এগুলো জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেবো। আর ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।